নীতিশে ক্ষুব্ধ বিহার বিজেপি, বছর ঘুরতেই বিহারে বিধানসভা নির্বাচনে নীতিশের সঙ্গে জোট না করে লড়া উচিত বলে দাবি করলেন অশ্বিনী চৌবে। কোর্সের টানে নীতিশের পাল্টি খাওয়া এখন কার্যত জলভাত হয়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। বিহারী বাবুর থেকে পল্টুরাম নামটা এখন বেশি প্রচলিত নীতিশ কুমারের। বর্তমানে নীতিশ কুমার এনডিএ সরকারের শক্ত হাত হয়ে উঠলেও বিহার বিজেপির একটা অংশের মধ্যে এতটুকু ভরসা নেই পল্টুরাম ও তার ঘনিষ্ঠদের সম্পর্কে। বারবার এনডিএ থেকে ইউপিএ, আবার ইউপিএ থেকে এনডিএ ফিরে আসার সুযোগ সন্ধানে নীতিশের বিরুদ্ধে ক্ষুব্ধ বিহার বিজেপিরই একাংশ। সেটাই এবার স্পষ্ট হয়ে উঠল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবের বার্তায়। শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর গলায় শোনা গেল আগামী বছর বিহার লোকসভা নির্বাচনে জেডিইউর সঙ্গে জোট না করে নির্বাচনে লড়া উচিত বিজেপির এই মন্তব্য। প্রসঙ্গত, আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে বিহার বিজেপির সাংগঠনিক রদবদল নিয়ে চর্চা শুরু হয়ে গেছে জোর কদমে। ঘটনার সূত্রপাত এখান থেকেই। বর্তমানে বিহারে বিজেপির সভাপতি পদে রয়েছেন নীতিশ সরকারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। জল্পনা শুরু হয়েছে এবারও তাকে সভাপতি করতে পারে গেরুয়া শিবির। এহেন পরিস্থিতির মাঝে মোদীর মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বার্তা দিলেন, আমার মনে হয় বিজেপির ঘরোনার কাউকেই রাজ্য সভাপতি করা উচিত। একই সঙ্গে তিনি বলেন দলের অন্দরে কোনো আয়াতিত মাল বরদাস্ত করা উচিত নয়। রাজনৈতিক মহলের দাবি, এক্ষেত্রে নাম না করে সম্রাট চৌধুরীকেই বোঝাতে চেয়েছেন অশ্বিনী চৌবে, তার স্পষ্ট। সম্রাট চৌধুরীও একসময় আরজেডি জেডিইউ হয়ে বিজেপিতে ঘাঁটি গেড়েছে এখন। এহেন দলবদলকে উপমুখ্যমন্ত্রীর পাশাপাশি দলের রাজ্য সভাপতি করা হলে বিহার বিজেপিতে বিদ্রোহ হবে তার বলার অপেক্ষা রাখে না। শুধু তাই নয়, আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে কোনো রকম জোটে না গিয়ে একা লড়ার বার্তা দিয়ে চৌবে এদিন বলেন, আমার ইচ্ছে এবং আমি এটা দলের নেতৃত্বকেও জানিয়ে দিয়েছি, আগামী বিধানসভা নির্বাচনে কারোর সঙ্গে জোটে না গিয়ে বিজেপি যেন একক দক্ষতার বিহারে লড়াইয়ে নামে। কারোর সাহায্য নিয়ে জোটের সরকার নয়, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মুখ কে হবেন তা পরে সর্বসম্মতিতে ঠিক করা হোক। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এই বার্তায় নীতিশের নাম উচ্চারণ না করলেও তিনি স্পষ্ট করে দিলেন বিহারের নীতিশের পরিবর্তন চান তিনি। রাজনৈতিক মহলের দাবি, নীতিশ ও নীতিশ ঘনিষ্ঠ বিজেপি নেতাদের বিরুদ্ধে রাজ্য বিজেপির একাংশ ক্ষুব্ধ হলেও কেন্দ্রীয় সমীকরণে নরেন্দ্র মোদীর কাছে নীতিশ এখন সোনার টুকরো নেতা। লোকসভা নির্বাচনে 240 আসন পাওয়া বিজেপি সরকার গড়ার অন্যতম কারিগর নীতিশের জেডিইউ এর 12 জন সাংসদ এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। ফলে বিহার বিজেপির দাবি কেন্দ্রীয় বিজেপিকে অস্বস্তির মুখে ফেলল বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।